তিনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন তো কঠিন কিয়ামতের দিনে আপনার মোলাকাতে আসবে। গোলাম রে কেমন হালাতে আছো বলো, তাহলে একবার বলেন যে লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে, তার নাম হলো রোজা, তাহলে কিয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে। কঠিন কিয়ামতের দিনে টেনশন তো আছেই আছে, কিন্তু ইমানদারদের জন্য কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহ মানা, আবু বকর চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। সময় কি শেষ হচ্ছে নাকি? পুরো দশটাই চালু নাকি? হ্যাঁ না, আমি বেশি চালালে ওইদিকে বক্তব্য যাবে তো, এই গাড়িটা তো শেষ করবেন। তো কেয়ামতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম, কয়টা হলো দেখা যাচ্ছে না, বলছি দুটো। কি শোনা শুনছে সব, বলছি দুটো, তিনটে হলো। এক নম্বর হলো আল্লাহর নূরে তাজাল্লি, দুই নম্বর হলো হাউজে কাউসারের পানি, আর তিন নম্বর আল্লাহর দিদার, আল্লাহর মুলাকাত। আল্লাহ আমাদেরকে তিনটে জিনিস দান করুন। আমিন বলছে না গো, আমিন বলাটাও এত শক্ত, নদীয়ার লোক এত শক্ত তো লয়, ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদীয়ার লোক। জি খান না আপনারা? সুবহানাল্লাহ, না ভোরবেলায় বাসি ভাত খায় আর খেজুর গুড়ে চিনি দেয় আর কালার দেয় নদীয়ার লোক, খুব ভালো। হুম সুবহানাল্লাহ। আর আর রকে অ বলে, এটা একটা এলাকা আছে আপনাদের এইদিকে, ওই যে দেবগ্রাম ওইদিকে আত্রি বলবে, বারারা রমজানকে বলবে ওমজান, এর নদীয়া। জি তো যাই হোক, তিনটে হলো। চার নম্বরটা ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله। আহা, এটা যে কত মহব্বতের জিনিস, একটু ধ্যান দিয়ে এটা শুনেন। বিশেষ করে এটাই তফসির করার জন্য বেশি করে উঠেছি। আল্লাহর নবী বলছেন, আবু হুরাইরা বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, এই এমন একটা দিন আসছে রে যেদিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে তবে আলোকিত নই, আল্লাহ তার আলোকে টেনে নেবেন। আগুনকে তিনটে জিনিস দিয়ে বানানো হয়েছে, চাকে তিনটে জিনিস, চারটা জিনিস দিয়ে বানানো হয়েছে, পানি আছে, দুধ আছে, চিনি আছে, চা পাতির রস আছে। যদি আমি চিনিটা টেনে নিই, জীব বলে দেবে একটা মাল নাই, যদি আমি দুধটা টেনে নিই, চোখ বলে দেবে একটা মাল নাই। তেমনি আগুনে তিনটে জিনিস আছে, একটা আছে রোশনি, একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া, আর একটা আগুন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এটা একটু বুঝেন তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। কেমন? আগুনকে তিনটে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ, ধাও শক্তি আগুনের আছে, যা দেবেন পুড়িয়ে ছাই, যা দেবেন পুড়িয়ে ছাই, অন্য বস্তু পারে না। দ্বিতীয় নম্বর, আগুন যে দেখতে পেয়েছি লাল, এটা একটা বস্তু। তিন নম্বর, আঁধারকে আলো করে আগুন। সুবহানাল্লাহ,
বলছি, আব্দুল ওয়াহিদ নাম না, আমি বিষয়টা একটু সেরে নিই তো। আর তিন নম্বর, পৃথিবী আঁধারকে আলো করে কে? আগুন। আগুন ছাড়া আঁধারকে আলো করতে কেউ পারে না। আমার দিকে আপনারা একটু মুখে সাউন্ড দেন, তাহলে আঁধারকে আলো করে কে? আগুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কে? আগুন। আর আগুন দেখা যায় তো, একটাকে যদি টেনে নেওয়া হয় বাকি দুটো কেমন হবে? কেমন হবে? যেমন ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে, আল্লাহ আসমান থেকে বলছে, আগুন রে তোমাকে আমি বানিয়েছি, ইয়ানারুকুনি হে আমার আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, তার মানে শুধু একজনকে মেনশন করে দিল, আমার ইব্রাহিমের জন্যে তুমি আপনার শান্তি হয়ে যাও, না গরম না ঠান্ডা হয়ে যাও। সমস্ত লোকরি পুড়ে আছে কিন্তু ইব্রাহিম পুড়ছে না, জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিল। এর জন্য আমার আল্লাহ বলছেন, এখানে জ্বালানি শক্তি কাড়লাম। আর কাফেররা কি করেছিল? আগুন জ্বালিয়েছিল রাস্তা দেখার জন্যে। এখানে ভাই আমাকে টর্চ দিছে, আমি টর্চটা নিব না, ছুঁড়ে ফেলে দিলাম। আমি নাকি আমি দেখতে পারি না, হিংসা করি, টর্চটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার আমি আমার বন্ধুদেরকে বলছি, চল ওর কিছুই নিব না, আমি একটা টায়ারে আগুন ধরাবো, আর এই মাঠটা পার হয়ে যাব ওই আগুনে। আল্লাহ বলছে ধরা। তখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম, ওই জিস্তাস কাদা নারান ফালাম্মা জাত মাহাউলাহু, আমরা সকলে সে আগুনের পাশে এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাবো। আল্লাহ বললেন, আগুন রে তুই কি ওদের গোলাম না আমার গোলাম? আগুন বলছে, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ তখন বলছে, আজকের জন্য আঁধারকে যে আলো করিস ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল, আগুন জ্বলছে, দাও দাও করে টায়ার পুড়ছে, হাত দিলে লাফিয়ে উঠছে, রে বাবারে আগুন তো বটে, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না, যেহেতু আল্লাহ ওই ক্ষমতাটা কেড়ে নিয়েছেন। অতএব সে আঁধারের ভিতরে ঘুর 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 করতে লাগলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সাবাতুন ইদিল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমাল্লা দিল্লা ইল্লা দিল্লাহ। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, সেখানে যে মানুষ একটু দাঁড়াবে, আশ্বস্তের শ্বাস ফেলবে, ও আমার মা, ওরে আমার বোন, কোনো ছায়া থাকবে না। আবার বলছি শুনলেন, একটা ঘাসের পাতাও সেদিন থাকবে না, পৃথিবীটা রুষ্ট হয়ে যাবে, রুটির খোলার মতো হয়ে যাবে, তপ 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 করে জ্বলবে, ওপর দিক থেকেও সূর্য আলো দিবে, কিন্তু তার আলো থাকবে না, তাপটা থাকবে, মানুষ ঘামে ডুববে, পেরেশান হবে, নাফসি নাফসি করবে। ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন, আল্লাহ বানাবেন ছায়া আনবেন, এটাকে লোক আরশের ছায়া বলে এসেছে, কিন্তু হাদিসের পাতাতে আরশের ছায়া বলে কিছুই নাই, এটাকে রহমতের ছায়া বলা যাবে? বলছে না, তাও বলা যাবে না, এটা শুধু আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া বলতে আল্লাহর শরীরের ছায়া, এটা আবার ভাবিয়েন না, আল্লাহর দেওয়া ছায়া। আল্লাহ ছায়াটা কেমন করে বানাবেন আমার আল্লাহ জানেন। এর জন্য কেউ কেউ বলছে রহমতের ছায়া বলা যাবে, কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না, তাহলে ওই ছায়াতে কে থাকবে? ও মা আমার, বোন আমার, বেটি আমার, এই ছায়াটা গরু ছাগলের জন্য নয়, এটা মানুষের জন্য বানানো হবে। অতএব আমারে খালারে বেটিরে, আপনি আমি আমরা সকলে এসে ছায়াতে থাকব, তবে ওই ছায়াতে বিশেষ কোটা আছে, যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না, ট্রেনে উঠলেই যে সিটে শুতে পাবেন তা নয়, আপনাকে টিকিট কেটে রিজার্ভেশন লাগাতে হবে। যেমন রিজার্ভেশন লাগাবেন ওই রকম ছায়াতে জায়গা পাবে। কি নাম বললেন? আব্দুল ওয়াহিদ। কত থানার পাড়া? আব্দুল ওয়াহিদ থানার পাড়া। 1,00,000 টাকা দিয়েছেন,
আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আল্লাহুমা আমিন। আল্লাহ তাকে যাজায়ে খায়ের দান করুন, আল্লাহুমা আমিন, এবং সেই মোতাবেক তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ লাভ দান করেন। তাহলে এই যদি ধরে নি তাহলে আর বায়ন করবো নাকি? সব দান শুরু করলে 5 মিনিট বেশি থাকবো না, আমি আমার নীতিতে চলবো। আমি যদি কালেকশনই শুরু করি তো পরবর্তী দিনে জালসাতে আমার নাম হবে কালেকশনের বক্তা, আমি লাইফে ওটা করি নি করবো না। তাতে আপনারা আমাকে লেন আর না লেন, মিনিট 5 শেষ দিকে করি দু, এইটা হলো আমার নিয়ম। এইটা হাদিসটা তো শুরু করেছি, তো আপনারা উঠিয়েন না, দেখেন আজকে এই মাদ্রাসাটা আছে বলি এই জালসাটা পেয়েছেন। মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাক এটা আমি চাইছি না, তার কারণ আমিও মাদ্রাসারই ফসল। কথাটা বোঝাতে পারলাম? আজকে মাদ্রাসায় আমি না পড়লে এই কথাগুলো বলতে পারতাম না। তো আপনাদেরকে আমি চটচট চটচট করে দিয়ে দিচ্ছি। তো কি বললাম যে ওই 7 জন ওই কোটাতে স্থান পাবে। মা আমার বোন আমার, একটু ধ্যানের সঙ্গে শুনি, আর আমার মাথা একটু কমজোর, আর এমনি সুগার 488 মেপেছি, তো এগুলো বলে লাভ নাই, কারণ আমার শেফা দেনেওয়ালা আমার আল্লাহ। বলছি কেন, মানুষের রোগের সঙ্গে মিজাজের সম্পর্ক থাকে, বেশি খুটুর খুটুর করলে ধুমকাধুমকি শুরু করে দিব, কারণ আমার আমার রোগ যখন আছে তো আমার মিজাজও বেলাইন হয়েছে। অতএব আপনারা ধৈর্য ধরে শুনেন, 3টে বলা হয়ে গেছে, এইটা খালি বলে দিয়ে আমি সমাপনী দেবো ইনশাআল্লাহ। আর আপনারা মাদ্রাসায় টাকা দেবেন তো? চুপ করে আছে, দেবে না, দেবে না, খুব সমস্যা আছে। সভাপতি ঠিকই বলছে, কালেকশনটা এখনই করি। আর আপনারা দেবেন তো? এতক্ষণে শেষকালে বলছি ইনশাআল্লাহ। জি, তো আমার মা খালাদের ভিতরে চাদর গিয়েছে, আপনি বললে তো যাবে, আমি বললে ওটা আমি আনন্দ দেখতে পেয়েছি না, তুই চলে যাক না। মা বোন আমার, আপনাদের কাছে চাদর যাচ্ছে, যে যতটা পরিমাণে মাল এসছে নিয়ে এসছেন, আম্মাজান খাদিজার মতো দান করে দেন, একদম একটাও ফেরত নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। চলেন, সে রহমতের ছায়ায় যারা থাকবে তাদের 7 শ্রেণী লোক বলা হয়েছে। সাবাতুন ইদুল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লহ। মাঝে আর একটা ছোট এলান করে দিই, এইটুকুন, মানে আমার মাথা ঠিক নাই, ভুলে যাব। এই যে আপনাদের হেড মাওলানা, উনি নিয়ত করেছেন আল্লাহ যদি নিয়ে যায় তো যাবে, নাহলে যেতে পারবে না। হজের নিয়ত করেছেন আমার সঙ্গে যাবেন, তো আমি 3-4 বছর থেকে হাজি নিয়ে যাওয়া আসা করছি। কেন করছি এ কথা আর বলবো না, ফেসবুকে দেখবেন আমি দিয়ে দিয়েছি, বহু দালাল চক্র থেকে মানুষকে বাঁচানোর জন্যে। তো উনি আমার সঙ্গে হজে যেতে চাইছেন এবছর, এবছর আমি হজের নিয়ত করেছি, আমি 7 সালেও হজ করেছি, অবশ্যই এবছরও নিয়ত করেছি। বিধায় যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা মৌলানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, ক্লিয়ার। আর আমি বেশি কিছু বলবো না এটাকে নিয়ে। আর বিশেষ করে ওই হজ আর উমরাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, 20 টাকা মাত্র দাম, ওটা পারলে শেষ দিকে নেবেন, 20 টাকা দাম মাত্র। হজ আর উমরা কি লাভ, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে। এখন নামাজের দাওয়াত প্রচুর চলছে, রোজার দাওয়াত চলছে, আর হজ আর উমরার জন্যে মানুষ অন্ধের মতো বসে আছে, টাকা পয়সা হয়ে গেছে তারপরও। এর জন্য একটা ছোট্ট বই আপনাদের সামনে এনেছি। যাক, এবারে 7 জন ওই আরশের ছায়াতে জায়গা পাবে, রহমতের ছায়াতে। নাম্বার 1, আমি চটচট করে গোনাবো, টেনশন করবেন না। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। নদিয়ার লোক, থানার পাড়ার লোক একবার মুখ খুলেন, আপনাদের মুখের শব্দটা লিব একবার জোরে বলেন, দুনিয়া জানুক আপনাদের এখানে ন্যায় বিচার হয়।
নেতারা ন্যায় বিচার করে? ভাইয়ের আমা শুনেলেন, বিশ্ব নবীর কাছে একটা মেয়ের খবর এলো, মেয়েটা ইহুদিদের মেয়ে, মেয়েটার নাম ফাতিমা, নবীর বিটির নামের নাম। মেয়েটা চুরি করেছে, ধরা খেয়েছে। আল্লাহর নবীর ফয়সালা, কোরআনের ফয়সালা, হাত কেটে দিতে হবে। কিন্তু মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে ইহুদিরা এসে দরখাস্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেয়ের বিচারটা আমাদের তোরাত থেকে করে দেন, কোরআন থেকে আমরা বিচার নিব না, আমরা হলাম ইহুদি। নবীজি বললেন, তাই হবে, তোমাদের তোরাত নিয়ে এসো, আমি ওটাতেই বিচার করে দিব। তার একটা তোরাতের হাফেজ আনল। এবার নবীজি বিচারে বসেছেন, আদালত চলছে, চলতে চলতে ওরা হাফেজটাকে শিখিয়ে দিয়েছে, যে জায়গায় হাত কাটার কথাটা আছে ওইখানটা টপকে দিয়ে পড়ে দিবি, তাহলে আর হাতটা কাটা যাবে না, আমাদের ইজ্জতটা থেকে যাবে। এবার তোরাত পড়তে শুরু করলো। তোরাতে এসেছে চুরির শাস্তি কি হবে, যখনই হাত কাটা শব্দটা এসেছে ওই জায়গা যখন বাদ দিয়ে টপকে দিয়েছে। নবীজির একজন সাহাবি ছিলেন তোরাতের পণ্ডিত, বললে, বন্ধু আটকে যাও, কারণ আমার ওই জায়গাটা মুখস্থ আছে। এরা তো থ বেনে গেল। আল্লাহর নবী বললেন, লাকানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো, আমি বিশ্ব নবী নিজের হাতে তার হাত কেটে দিতাম, কোনো রকম কনসিডার করা যাবে না। অতএব পৃথিবীর বুকে যে লোকটা বিচারে বসে এবং হক কথা বলে এবং ন্যায় বিচার করে, আল্লাহর নবী বলছেন, তুমি কিয়ামতের দিনটাকে নিয়ে টেনশন করো না, তোমার একটা ওই ছায়ার ভিতরে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে, সমস্ত হাসরবাসী নাফসি নাফসি করবে তাপে, আর তুমি এসি রুমের ভিতরে, পৃথিবীর এসি যদি এত সুন্দর হয় তো আমার রবের এসি কত সুন্দর হবে, সেখানে তুমি আরামে সময়কে অতিবাহিত করবি। ন্যায় বিচার চলে গেছে পৃথিবী থেকে। হযরত উমারের বিচারগুলো যদি বলতে লাগি সময় লম্বা হয়ে যাবে, কিন্তু একটু ভাবেন, ন্যায় বিচার নাই। আর আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে কি হবে, সাদাল কাবিলাতা ফাসেকুহুম, চরিত্রহীনরা গায়ের নেতা হবে, বিচার করবে, চোর লম্পট দাগাবাজ বেঈমান খুনি এরা আবার গায়ের বিচার করবে। আপনাদের নদিয়াতে মনে হয় করে না, সব কটা ফেরেস্তা লোক বসে থাকে না, লুটে পুটে খেয়ে ও আবার বিচারে বসবে, এবার গলা উঁচু করে বলবে, হে তুই ঠিক বলিস নাই, আর ওই 50টা কেসের আসামি। হ্যাঁ, এরকম আপনাদের দিকে নাই না? বলছেন ন্যায় বিচার যে করবে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাও কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে, কারণ তোমার নরম জীবটা কোথায় রেখেছে জানো, 32টা সৈন্যর মাঝে, শুধু তাই নয় দুইখানা সিআইডি রয়েছে জীবের কাছে, দুটো সিআইবি রয়েছে, দুটো আর কি সিআইডি, দুই ধারে সিবিআই রয়েছে, এখানে রয়েছে সিআইডি, এখানে রয়েছে সিবিআই, আর দুটো চোখ কাস্টম অফিস সব দেখছে, আর 32 জন সিনার মাঝে তোমার জীবটা রেখেছি, আর মগজটা হলো দেহের সুপ্রিম কোর্ট, এই কোর্টের নিচে আদালতের ভিতরে তোমার জীব বাস করছে। তো আমার আল্লাহ বলছেন, যখন তুমি কথা বলবে আর মিথ্যা বলবে, তো তোমার চোখ, তোমার কান আর তোমার নাক হাসবে, এ বেঈমান কত বড় বেঈমান, আর দাঁতগুলো বলবে, হতভাগারে তোর জীবনটা বড় করুণ জায়গায় পৌঁছেছে, আর মাথা আদালত সব নোটিশ করে নেবে, এত বড় অন্যায় তুমি পৃথিবীতে করলে, যারা অন্যায় বিচার করে এরা ক্ষমতার জোরে বিচারটা করে দেয়, যে ভেবে আর বিচার হবে না। কিন্তু শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলি ছোট বড় বিচার হয়ে যাচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, এগুলো পুনরুত্থান আর একবার কিয়ামতের মাঠে হবে, যেদিন আমার রব এলান করবে, ও মুজরিমের দা
ফল, যারা নেই বিচার পৃথিবীতে পাও নাই আমার কাছে এসো। ওয়াকুদিয়া বাইনা হুম বিল হাক্কি ওয়াহুম লায়ুজলামুন। আমি রব আজকে বিচার করবো রে, সকলকে পুরি পরিপূর্ণ বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম করব না, তোমরা আমার কাছে এসে বিচার লাও। একটা মজার ঘটনা শুনাই আমার এলাকায়। একটা সাইকেলের সাথে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল, তো এই বাড়ির লোক ধরেন খানিক মাটি এনেছে বাড়িতে, দরকারে ট্র্যাক্টরের মাটিটা ওই বাড়ির দেয়ালের গায়ে ফেলে দিয়ে চলে গেছে। তো একটা বাচ্চা ছেলে সাইকেল চালিয়ে ওই দিকে যাচ্ছে, আর ওই দিক থেকে একটা মোটর সাইকেল আসছে, দিয়ে লেগে গেছে, যে সাইকেলের চাকাটা বেঁকে গেছে। এবার বিচার বসছে বিকেলে, পার্টির লোক বসেছে, যে মোটর সাইকেলওয়ালা সেও তৃণমূল, আর যার সাইকেল বেঁকেছে সেও তৃণমূল। এবার বিচার কি হবে? বলছে মাটিটা রেখেছে ও আবার শিপে, বলছে অখিটা তুমি মাটিটা এমন করে রাখলে সাইকেলটা বেঁকে গেল, তোমাকে 10,000 টাকা লাগবে। মেরে দিলে বাঁশকে। আমার এলাকায় হয়েছে এ ঘটনা। জি তোমাকে 10,000 টাকা লাগবে, মাটি যেখানে সেখানে রাখলে হবে, ওরা দুজন বেঁচে গেল। বিচার কি সুন্দর হচ্ছে দুনিয়াতে, বাহারে বিচার রে, এরা ভাবছে আমাদের কাছে কেউ নাই। তো ন্যায় বিচার কারণেওয়ালা শোনেন, বাদশাহ নিজে হরিণ শিকার করতে গেছে, এরকম তীর ধরেছে, আর যেই তীরটা তরপ করে ছেড়ে দিয়েছে, আর হরিণটা তরপ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল, তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সে বিধবা, ওই ছেলেটাই তার সম্বল, ওর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে, এই কানে তীর লেগে গেল, স্পট হয়ে গেল, মারা গেল, বিধবা কাঁদছে, স্বামী তো নাই, ছিল একটা ছেলে সেও চলে গেল, লাশ আদালতে দিয়ে দিল কাজীকে। বিচার হবে কাজীর, আর করবে কার বিচার? বাদশাহ, যে বাদশাহ কাজীকে রেখেছে বিচার করার লেগে, তার বিচার হবে। সময় দেওয়া হলো দাফন কাফন হোক বা লাশ পড়ে আছে, সময় দেওয়া হলো বাদশাকে এসো, ঠিক সময়ে বাদশাহ কাঠগোড়ায় পৌঁছাচ্ছে, আবার তীর ধনুক নিয়ে, তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশাহ। কাজীকে বলছে বলেন বিচার করেন। বুড়িমা, জি বাবা, এই বাদশাহই তো তোমার ছেলেকে মেরেছে? হ্যাঁ। ও হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না, তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে, স্পট, সঙ্গে সঙ্গে মারা গেছে। বাদশাহকে বলছে তুমি মেরেছো? কি সত্য কথা? হ্যাঁ আমি মেরেছি, তবে হরিণ মারার লক্ষ্য ছিল, হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে। কাজী বলছে আমি তা দেখব না, তুমি মেরেছো এটাই শেষ, তুমি হরিণ মারবে, এই হরিণ তো লাফাতেই পারে, তো ওইদিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না? কাজী বলছে জাল্লাদ, কতলের পরিবর্তে কতল, কোরআন বলেছে বাদশাহ হোক আর যাই হোক, এখনই গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও, গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও। বাদশাহ তখন তীরটাকে টান মেরে ধরেছিল, হালকা করে ছেড়ে দিল, দিয়ে বলছে কাজী সাহেব আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনলেন? আজকে আপনি ন্যায় বিচার করেছেন, বিধায় বেঁচে গেলেন, যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম, আমার রাজ্যে অন্যায় বিচার চলবে এটা আমি মেনে নিতে পারি না, কেটে দাও আমার গর্দন, আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও, কিন্তু জানে শান্তি পাবো যে দেশে নেই বিচার চলছে। জল্লাদ রেডি হয়ে গেল, খাপ থেকে তলোয়ার বের করেছে, বাদশাহকে নিয়ে এসে নামানো হলো, পেছনে হাত বাঁধা হচ্ছে, বুড়ি মা বলছে বাপ
বাদশাকে বাঁচানোর কে কোনো রাস্তা নাই, এত সুন্দর ছেলে যে নেই বিচারকে গ্রহণ করে। বুড়িকে কাজী বলছে ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি, যদি আপনি আপনার ছেলের খুনটা মাফ করে দেন এক্ষুনি বেঁচে যাবে, এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই। তখন বুড়িমা বলছে বাবা একটা ছেলে তো আমার চলেই গেল, তা আমি বাদশাকে মাফ করে দিলাম, জল্লাদ তুমি তলোয়ার ফিরিয়ে নাও। যখনই জল্লাদ তলোয়ার ফিরিয়ে নিল, বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো। অমনি বাদশা দৌড়ে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে মা তোমার তো একটা সন্তান মারা গেছে, তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না, আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে যে নেই বিচার করবে, নেই সাক্ষী দেবে, অন্যায় অনুপরিমাণ জ্ঞান বসত করবে না। নবীজি বলছেন উম্মা তোমার চিন্তা নাই, সেই কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না, ওই রকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে। নাম্বার দুই, ওরা জল ওয়াসাফি ইবাদাতিল্লাহে, ওই যুবক আর ওই যুবতী যে যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে, যৌবন কালে বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে। এখন যুবতীদের যৌবন কালের ইবাদত কি আর যুবকেরই বা যৌবন কালের ইবাদত কি, এটা বলতে গেলে এক থেকে দেড় ঘন্টা লাগবে। শুধু আমি শর্টে বলে দিছি, যুবকের দুইটি যৌবন কালে ইবাদত, একটা হলো যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে, অধীনস্থ মা বাপ ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো, যত কষ্ট হয় যুবক তুমি তিলে তিলে ইনকাম করে নিয়েছে খাওয়াও। আর দুই নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল হাফিদুন আলি হুদুদিল্লাহে, আল্লাহর দিনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও, বুকের রক্ত ঢেলে দিয়ে সে বেঈমানের জিভটাকে টেনে বের করে নাও এবং তাকে মওতের দরজায় পৌঁছিয়ে দাও, হয় তুমি মরো না হয় তাকে মারো, কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব তোমার। এই হলো যুবকের ডিউটি। আর যুবতীদের ডিউটি কে, ওরে আমার বেটির দল, যুবতীদের একটা ডিউটি, লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে, লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয়, লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে, লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায়, এটা তোমার হলো গুরু ডিউটি। এই যুবক এই যুবতী যখন দুইজন নিজের আমলে থাকবে, আল্লাহর নবী বলছেন আর চিন্তা করো না রে যুবক যুবতী, তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে, তোমার নামে সিট হয়ে গেছে, কেয়ামতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না। জি, আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো, মন দিয়ে শুনেন, আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনেমাটি পাথরের দামি থালা পাওয়া যায়? আহা, নদিয়াতে পাওয়া যায় না গো। হাজি, আপনারা যে চুপ করে আছেন তো ধৈর্য আছে বাবু, আমি যে গাড়ি থেকে নামছি আর যদি এসে বলেন সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে এলেন, আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে? ফট করে বলবো অহংকার কত রে, আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না। করির থালা পাওয়া যায় না যায় না? আর এখন ভাত খাবেন ওটা কিসের? কাগজের, কাগজের। তো দুটোতেই তো কাজ একই, এমনি করে থালাটাকে কাছে টানবে একদম, তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত রে, কিন্তু খাওয়া হয়ে গেলে, খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোকেসে রাখবে, ওকে দেখেও শান্তি। তো বেটি, প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো কড়ির থালা, আমি ইশারাই বললাম। প্রেমিকা হতে যেও না, লুচ্চাটা খেয়ে নিবে যে ছুঁড়ে ফেলে দেবে, আর যদি কড়ির থালা হতে পারো স্ত্রী, তাহলে ইনশাআল্লাহ তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে, তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে সেটাও দেখে শান্তি পাবে। তা আমি এইটুকু বললাম। নাম্বার তিন,
ওই রহমতের কোটা থেকে ঢুকবে। তিন নাম্বার রাদুল কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওরাজুলন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে, যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে। বলেন না, আমি যদি 12:15 থেকে কালেকশন করি এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে হজে যাবে ইনশাআল্লাহ, আপনারা রেডি হন। এরা উঠছে কেন, এরা উঠছে কেন, এ যা, এরা উঠছে কেন, ও ভাই কি হলো, পকেট মেরে দিয়েছে, এ আমার কাছে আছেন। আচ্ছা এরা উঠছে কেন বুঝতে পারছি না। না খবরদার, কানুন নামে একটা মেয়ে ওর স্বামীকে যেতে বলছে, মানে খুঁজছে তো একটু বলে দেন। নাউজুবিল্লাহ, এটা কি, এইটা কি মানে মাইকে বলার, ওর স্বামীকে খুঁজছে তো এটা বলে দিতে হবে। হ্যাঁ গো, স্বামীকে গোপনে খুঁজতে হয় গো, ছি 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 ছি। কি নাম, কানুন? আরে বাবরে, দেখেন গো কার বিবির নাম আদালত, নিয়ম কানুন যতগুলো বললাম এর ভিতরে বিবির নামটা ভরা আছে, আদালত নিয়ম কানুন। যে যান, আপনার বিবি আপনাকে খুঁজছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, বাড়ি যাবে যান। তো তিন নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে, এটার অনেক ব্যাখ্যা করলাম না। চার নম্বরে আল্লাহর নবী বলছেন, ওরাজুলানে ওরাজুলানে, ওই দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে, যারা একে ওপরে আপোষে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে। দুই বান্ধবী আপোষে চলাফেরা করে, তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক, আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করে আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে, এরা ওই রহমতের ছায়াতে জায়গা পাবে। এটা মজার কথা আপনাদেরকে বলি, কোরআন হাদিস এমন একটা জিনিস, যত পড়ব তত নতুন, যত পড়ব তত নতুন। আমি আমার জীবনে ইউসুফ, সূরা ইউসুফের একবারই তফসির করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম, 6 ঘন্টা লেগেছিল। তো গোটাটাই নয়, শুধু ঘটনাটা, আয়াতগুলো নয়, তাহলে তো অনেক সময় লাগবে। তো এখন পড়ছি তো আরও নতুন জিনিস মনে হচ্ছে। তো সূরা মারিয়ামের 70 নম্বর আয়াত থেকে তফসির পড়তে পড়তে একটা জায়গায় যেয়ে পেলাম, ইবনে কাসিরে লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেককার লোকের সঙ্গে। বলে কেন? বলে জান্নাতে কিছু লোক ঘুরবে, জান্নাতে কিছু লোক ঘুরবে, কোরআনের কথা বন্ধুরে আমি তফসির বলছি, যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না। তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না। তো আমার রব আল্লাহ বলবে, গোলাম রে আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না? তখন সেই গোলাম বলবে, মাবুদ তোমার আপনার জান্নাতে তো কোনো কমি নাই, আমি যা চাইছি পেয়েছি, তবে আমার মন ভালো লাগছে না, আল্লাহ সব
সবই জানেন, তারপরও বলবে কেন তোর মন ভালো লাগছে না, তখন আমার ওই গোলাম বলবে মা বৌদে পৃথিবীতে আমার এক বন্ধু ছিল বড় আল্লাহওয়ালা নামাজে, আমার আপনাকে ভালোবাসার মতো বন্ধু, কিন্তু ঘটনা হচ্ছে কি সামান্য অন্যতম ছোটখাটো গুনহার কারণে ওই জাহান্নাম চলে গেছে, ওকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না, সেটা আমার বন্ধু এমন ছিল তাকে ছাড়া চলাফেরা করি নাই, তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে। আমার রব বলবে তুই কি হাসবি বল, তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে, বান্দা মুচকে হেসে বলবে মাবুদ ওটাই তো চাইছিলাম, এর খুশি করার জন্যে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এর জন্য আল্লাহর রাসূল বলছেন ও রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে, মা আমার বোন আমার, ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে, যারা আপসের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা করেছে, যারা যে বান্ধবী দুইজন আর যে বন্ধু দুইজন আল্লাহর জন্য ভালোবাসা করেছে, আবার ছাড়াছাড়ি করেছে তো আল্লাহর জন্য করেছে, এদের আল্লাহর রহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে। এরপরে আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে শুনে লাও, এরপরে কে আল্লাহ তাবার একবার তালা নবী বলছেন ওরা দুলানে, তারা দুইজন ব্যক্তি যারা আল্লাহ এবং রসুলের জন্য তাহাবা ফিল্লাহি ইস্তামালাইহি ও তাফাররাকালে ও রাজলন দাআতু ইমরাতুন জাতা মানসুবিন ইয়াদিম ও জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ও রাজলন ওই যুবক ওই ব্যক্তি তাকে কোন সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মালও আছে, জাতা মানসুবিন জামালিন দেখতেও যত সুন্দরী মেয়েটা আবার মালওয়ালা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে, আসে কুকর্মের জন্যে তাকে ডাকছে আয় 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 আমার সঙ্গে মজা লুটে নিছেন, তখন সে বলছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না, যদি কেউ আল্লাহর ভয়ে দুইজন আলাদা হয়ে যায় গুনহার কাজে না পৌঁছায় তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। এটা হলো পাঁচ নম্বর। আর ছয় নম্বরে ওরা জ্বলন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাকফাহা আতালা তালাম সিমালুহু মা তুনফিকু বিয়ামিনি বিয়ামিনিহি, আল্লাহর নবী বলছেন ওই দাতা যে ডান হাতে দান করবে আর বাঁ হাত জানবে না ডান হাতে কত পরিমাণ মাল গেল, এত গোপনে সে দান করবে। আল্লাহর নবী বলছেন যে যাও তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে, তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে। আর সাত নম্বরে ওই ব্যক্তি ওরা জ্বলন দাঁ ওরা জ্বলন ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠল জাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতে আইনাহ, অন্ধকার গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে ডুকড়ে ডুকড়ে কাঁদছে, আল্লাহর নবী বলছেন যে গুনাহ উম্মত রে তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। আজকের বক্তব্যটা কি হলো? কেয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য, ঠিক মতো হতাশ হবেন না, লা তাহজানিনাল্লাহ মানা আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। এক নম্বর হলো নামাজি হবেন তো নূর পাবেন, দুই নম্বর হলো যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাউজে কাউসারের পানি রেডি, তিন নম্বর হলো রমজান মাসের রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে বড় বড় প্রাইজ, আর চার নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে সাত শ্রেণীর লোক থাকবে, এক নম্বরে ন্যায় বিচার করে নেওয়ালা,
দুই নম্বরে ওই যুবক যুবতী যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, তিন নম্বরে মসজিদে যার দিল সব সময় পড়ে আছে, চার নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, পাঁচ নম্বরে হলো ডান হাতে দান করেছে বাম হাত জানে না, ছয় নম্বরে হলো কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে সে আল্লাহর ভয়ে যাচ্ছে না, আর সাত নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে, এদের জন্য আল্লাহর রহমতের কোটা লেগে গেছে। বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করব কিয়ামতের মাঠে সাবধানতার জন্যে। ছোট্ট একটা জিনিস খালি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই শুনবেন, এটা আমি আমার ব্রেন থেকে বলছি, এটা না কোরআন না হাদিস, জীবনে যতগুলো হাদিস কোরআন একটু নাড়ানাড়ি করলাম তাতে দুটি জিনিস পেয়েছি, আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এক নম্বর হলো হাক্কুল্লাহ, আর একটা হলো হাক্কুল ইবাদ। কিয়ামতে দুটি আদালত হবে, তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে, হাক্কুল্লাতে 98% মানুষ জান্নাত চলে যাবে, আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু হাক্কুল ইবাদটা বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন শহীদের তিনটে লাভ, ওর গায়ে তালোয়ার লাগার আগে জান্নাতের সেন্ট, দুই নম্বর ওর রক্ত মাটি যখন ছুঁয়ে দেবে জীবনের চোখ সাগিরা কাবিরা সব গুণা মাফ, তিন নম্বর ওর মুখটা পিঁপড়ে কাটার মতো হয়, তো সব গুণা মাফ ইল্লা দায়েন, কিন্তু ঋণ মাফ হবে না। বিধায় আমি আপনাদের কাছে ছোট ভাই বা ছেলে হিসেবে একটা সাবধানতা দিয়ে যাচ্ছি, যে আল্লাহর ব্যাপারে আমরা যত সতর্কতা অবলম্বন করছি বান্দার ব্যাপারে তার থেকে বেশি করতে হবে। কেন? যে বান্দার দাম বেশি তা নয়, বান্দার হিংসা বেশি, আল্লাহর হিংসা নাই। কাউকে একটা গালি দিয়ে রেখেছি, দু টাকা জোর করে দিইনি, চেয়েছিল 30 টাকা দিয়েছি 25 টাকা, এই 5 টাকার জন্য আদালতে আপনি সেই দিন ফেরে পড়ে যাবেন। অতএ পৃথিবীর লেনদেন যেন সোজা হয়ে যায়। একটা কুকুরকে পানি দিয়ে বেশ্যা জান্নাতে গেল, আর নামাজি মেয়ে একটা বিড়ালকে মেরে জাহান্নাম চলে গেল। আমাদের কাছ থেকে সমস্ত প্রাণী ভালো ব্যবহারের হক রাখে, এই কথাগুলো আমি বলছি কেন, যে কঠিন কিয়ামতের দিনে যেন আমরা বাঁচতে পারি। লা তাহজান, শেষকালে দোয়া দিব সকলে জোরে আমিন বলবেন, হে আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের মতো কঠিন দিনে আমাদের সঙ্গী হয়ে যাও। যতটি লোক বসে আছেন আল্লাহর অস্তে দিয়ে বলছি, যখন কোনো মানুষ আল্লাহর অস্তে দিয়ে কথা বলে সেটা রাখতে হয়, 10টা মিনিট 15টা মিনিট উঠা বসা করবেন না। আল্লাহর গোলাম কেউ আছেন? একজন দিয়েছে 1 লাখ, আর কোথাকার মুসাফো করবো যে কত দূরে আমাদের হাত দিয়ে যাবে না ভাই, মাশাআল্লাহ ভাই খুশি হলাম, ভাই আমার 3 লাখ নগদ, কোনো বাকি রাখেনি। তবে একটা কথা আপনাদেরকে এলাকায় আমি বলে যাব, আর ওই ভাইকে আমি মুসাফা করলাম, ওনাকেও আমি দাবি রাখছি, এইখানে একটা জামিয়া সালাফিয়া বানান, আর ওই ছোট করে রাখিয়েন না।